Assalamualaikum. দশম শ্রেণী বিজ্ঞান শাখার সুপ্রিয় সকল শিক্ষার্থীদের আমার পক্ষ থেকে শুভেচ্ছা। আশা করি প্রত্যেকে ভালো আছো। আজকের এই ক্লাসটি শেখ দি আব্দুল হামলা স্কুল এন্ড কলেজের পক্ষ হতে আমি নওরিন সুলতানা তোমাদের জন্য করতে এসেছি। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তোমাদের পাঠ্য বইটি খাতা কলম নিয়ে ক্লাসে করতে তৈরি হয়ে যাও। তাহলে চলো আমরা আজকে ক্লাসে শুরু করি। তোমাদের আমি আজকে গ বিভাগ হতে যে আমাদের দুটি অংশ হতে যে প্রশ্ন থাকে, অর্থাৎ ত্রিকোণমিতি এবং সম্ভাবনা, তাহলে সেই ত্রিকোণমিতি হতে আমি আজকে ক্লাস করব এবং ত্রিকোণমিতি অংশের 8.1 এটি হচ্ছে আজকে আমাদের আলোচ্য বিষয়। তাহলে আমরা প্রত্যেকে তৈরি হয়ে যাই। তোমরা ইতিমধ্যে 8.1 এর প্রবলেম গুলো সম্বন্ধে ধারণা পেয়ে গিয়েছো। এখানে কোণের কথা বলা হয়েছিল, বৃত্তীয় এবং ষাটকোণীয় তার পদ্ধতিতে কেমন করে আমরা কোণ পরিমাপ করব। তারপরে আমাদের সেই আলোকে আমাদের কিছু প্রবলেম ছিল, তাও আমরা মোটামুটি ভাবে ধারণা পেয়েছি। তাহলে চলো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা এই প্রবলেম এই অনুশীলনীটির কিছু প্রবলেম নিয়ে আলোচনা করছি। তোমাদের খেয়াল রাখতে হবে যে এই অনুশীলনীটি বরাবরের মতোই তোমাদের স্কুলের পরীক্ষা বলো অথবা বোর্ড পরীক্ষা বলো, এখান থেকে মোটামুটি ভাবে প্রশ্ন থেকে থাকে সৃজনশীল অংশে। তাহলে এই অধ্যায়টি সরি অনুশীলনীটি আমাদেরকে খুব ভালো করে আয়ত্তে রাখতে হবে। তোমরা কেমন করে কোণ রেডিয়ান থেকে ডিগ্রিতে বা ডিগ্রি থেকে রেডিয়ানে ডাইভার্ট করতে হয় তা নিশ্চয়ই জানো। সূত্রের মাধ্যমে সূত্রটি তোমাদেরকে বা মানটি কেমন করে কত দিয়ে গুণ করতে হবে তা তোমাদেরকে মনে রাখতে হবে। তো আমরা আজকে প্রথমে 4 নম্বর প্রবলেমটি উপস্থাপন করছি। তোমরা তোমাদের বইতে প্রবলেমটি ভালোভাবে খেয়াল করো, আমি তোমাদেরকে বলছি। প্রশ্নে বলা হয়েছে একটি গাড়ির চাকার ব্যাস 0.84 মিটার এবং চাকাটি প্রতি সেকেন্ডে 6 বার ঘুরে, গাড়িটির গতিবেগ নির্ণয় করো। শিক্ষার্থী বন্ধুরা, এখান থেকে আমরা কি কি পাচ্ছি এবং কি বের করতে হবে? এখানে দেওয়া আছে একটি গাড়ির চাকা, চাকাটি তো আমরা অবশ্যই জানি এটি বৃত্তীয় হয়, তাহলে বৃত্তাকার হয়, সেই বৃত্তাকার একটি চাকার কেমন কি দেওয়া আছে, ব্যাসের মানটি দেওয়া আছে এবং সেই চাকাটি বলেছে কি যে 1 সেকেন্ডে 6 বার করে ঘুরবে। তাহলে গাড়িটির গতিবেগ আমাদের নির্ণয় করে নিতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের যে ব্যাসের মানটি দেওয়া আছে সেখান থেকে আমরা চাকাটি ব্যাসার্ধ বের করে তার পরিধির মানটি কিন্তু নির্ণয় করে নিতে পারব। তারপর আমরা দেখি প্রবলেমটি কেমন করে করতে হয়। তাহলে আমরা শুরু করতে পারি যে দেওয়া আছে চাকাটির ব্যাস, গাড়ির চাকাটির ব্যাস আমরা এভাবে লিখতে পারি, গাড়ির চাকাটির ব্যাস সমান কত দেওয়া আছে শিক্ষার্থী বন্ধুরা, 0.84 মিটার। তাহলে সুতরাং গাড়ির চাকাটির ব্যাসার্ধ আমরা ব্যাস দিয়ে বের করে নিতে পারতাম। আমরা চাকার বা বৃত্তাকার অংশের পরিধি নির্ণয়ের সূত্র কি জানি, 2πr। তাহলে আমরা সেই সূত্রের মধ্যে বসানোর জন্য আমরা r এর মানটিকে বের করে নিচ্ছি। তাহলে আমরা এখানে কি বলবো যে চাকাটির ব্যাসার্ধ এটিকে r দ্বারা প্রকাশ করব, 0.84/2 মিটার। এটিকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে এর মানটি কত পাবো, 0.42 মিটার। ক্লিয়ার স্টুডেন্টস? তাহলে আমরা চাকাটির ব্যাস থেকে ব্যাসার্ধের মানটি পেয়ে গিয়েছি। তাহলে আমরা এবার চাকাটির পরিধির মানটি নির্ণয় করতে চাইছি। তাহলে সুতরাং গাড়ির চাকাটির পরিধি ইজ ইকুয়াল টু 2πr, 2 × π = 3.1416 ইন্টু আর এর মানটি কত পেয়েছি, 0.42 পরিধির একক,
আমরা লিখে দিচ্ছি এখানে যেহেতু মিটার আছে তাহলে আমরা মিটারটি লিখে নিলাম প্রিয় স্টুডেন্টস এবার আমরা ক্যালকুলেশন করি 2 3.1416 0.42 is equal to 2.6389 meter. খেয়াল করো শিক্ষার্থীরা আমাদের একটি চাকার কথা বলা হয়েছে সেই চাকার ব্যাস ছিল সেই ব্যাস থেকে আমরা চাকাটির পরিধির মানটি নির্ণয় করে নিয়েছি আচ্ছা আমরা যদি গাড়ির চাকার কথা চিন্তা করি চাকাটি যদি একবার ঘুরে যেই স্থানে ছিল সেই স্থান থেকে যদি একবার ঘুরে সেই বিন্দুতে আসে যে বিন্দুটি ছিল মাটিতে সেটি ঘুরে যদি নির্দিষ্ট একটি দূরত্বে যেয়ে সেই বিন্দুটি যদি আবারও মাটিতে পতিত হয় তাহলে কিন্তু গাড়ির চাকাটি একবার ঘুরেছে সেটি আমরা বলতে পারছি আর গাড়ির চাকাটি একবার ঘুরলে তার পরিধির সমান দূরত্ব অতিক্রম করে অর্থাৎ গাড়ির চাকাটির বেড়টি যেমনটা ছিল সে পুরো দৈর্ঘ্যটাই কিন্তু অতিক্রম করছে সেটি আমরা বিবেচনা করব তাহলে এরপর আমরা বলতে পারি যে প্রতি সেকেন্ডে আবার কি বলা আছে যে গাড়িটি একবার ঘুরে 1 মিটার দূরত্ব অতিক্রম করে তাহলে আমরা এভাবে লিখতে পারি যেহেতু গাড়ির চাকা একবার ঘুরলে তার পরিধি সমান দূরত্ব অতিক্রম করে সেহেতু আমরা কি লিখেছি পরিধির মানটি কত 2.6389 তাহলে চাকাটি একবার ঘুরে 1 মিটার দূরত্ব অতিক্রম করে তাহলে সেহেতু চাকাটি একবার ঘুরে কত মিটার এজ মাটি যে দেওয়া সরি আমরা পেয়েছি 2.6389 meter পথ বা দূরত্ব সেভাবে আমাদেরকে উল্লেখ করে দিতে হবে বা দূরত্ব অতিক্রম করে ডিয়ার স্টুডেন্টস এটি আমরা উল্লেখ করে নিলাম আচ্ছা আবার আমরা যদি আমাদের প্রশ্নের দিকে তাকাই প্রশ্ন বলা হয়েছে কি যে চাকাটি প্রতি সেকেন্ডে 6 বার করে ঘুরবে তাহলে সেটিও আমরা এখানে উল্লেখ করে নিচ্ছি গাড়ির চাকাটি প্রতি সেকেন্ডে 6 বার করে ঘুরছে প্রতি সেকেন্ডে চাকাটি কয়বার করে ঘুরে আচ্ছা আবার চাকাটি প্রতি সেকেন্ডে 6 বার করে ঘুরছে তাহলে 6 বার ঘুরে এটুকু পর্যন্ত আমাদের ছিল ক্লুগুলো সেগুলো আমরা এখানে নিয়ে নিলাম আচ্ছা তাহলে সুতরাং 1 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব কত স্টুডেন্টস খেয়াল করুন তো যে চাকাটি একবার ঘুরলে 1 মিটার পথ অতিক্রম করছে আমি আবারও বলছি চাকাটি যদি একবার ঘুরে তাহলে 2.6389 meter পথ অতিক্রম করছে আর চাকাটি সেই চাকাটি 1 সেকেন্ডে 6 বার ঘুরছে একবার ঘুরে যদি এইটুকু দূরত্ব অতিক্রম করে তাহলে 1 সেকেন্ডে কতটুকু দূরত্ব অতিক্রম করবে তাহলে 6 দ্বারা গুণ করে দিলে বেড়ে যাচ্ছে সেটি আমরা এখানে উল্লেখ করে নিব তাহলে আমরা তাই করছি খেয়াল করো সবাই যে তাহলে সুতরাং চাকাটি 1 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব তাহলে সুতরাং চাকাটি 1 সেকেন্ডে অতিক্রান্ত
দূরত্ব ইজ ইকুয়াল টু 2.6389 ইনটু কয়বার 6 বার তো তাই এজন্য আমি 6 দ্বারা গুণ করে দিচ্ছি এত মিটার তাহলে আমরা ক্যালকুলেট করি করলে পরে আমাদের কত আসে আমরা একটু খেয়াল করি যে 2.6389 ইনটু 6 ইজ ইকুয়াল টু খেয়াল করো কত আসবে প্রতি বন্ধুরা চাকাটি 1 সেকেন্ড প্রতিক্রান্ত দূরত্ব যদি এটি হয় আমাদের কি বের করতে বলেছে আমরা আবার দেখি যে চাকাটির গতিবেগ কত তাহলে গতিবেগ নির্ণয় করার জন্য আমরা সেটাকে ঘন্টায় নিয়ে নিচ্ছি যে ঘন্টা অতিক্রান্ত দূরত্বটি কত আচ্ছা তাহলে সূত্রা চাকাটির 1 ঘন্টায় ঘন্টায় আমরা কি বলবো 1 ঘন্টায় অতিক্রান্ত দূরত্ব 2.6389 × 6 আচ্ছা 1 সেকেন্ডে এটুকু হলে পরে আমরা 1 ঘন্টা মানে কি 3600 সেকেন্ড স্টুডেন্টস ঠিক কি না বলতো তাহলে আমরা এখানে কি দিয়ে দিব 3600 ওকে তাহলে এই সেকেন্ডে পরিমাণটি আমরা নিয়ে নিলাম তারপর এইটিকে আমরা একক দিয়ে দিব এবার আমরা ক্যালকুলেট করি 2.6389 × 6 × 3600 is equal কত এসছে 57 57,000.24 মিটার 24 মিটার আচ্ছা এটিকে আমরা মিটার থেকে আমরা কিলোমিটার যদি নিতে চাই তাহলে 1000 দ্বারা আমরা কি করে দিব আমরা এটিকে ভাগ করে দিব তাহলে যা ছিল মানটি 57,000.24 / 1000 কি মিটার ছিল যখন আমি 1000 দ্বারা এটিকে ভাগ করে দিলাম সেটি কি হয়ে গেল কিলো মিটারে পরিণত হলো তাহলে আমরা ভাগ করছি আচ্ছা তাহলে মানটি কত পেলাম 57.00024 কিলোমিটার তাহলে এটি হচ্ছে কি এই চাকাটির গতিবেগ তাহলে সুতরাং চাকাটির গতিবেগ কত তাহলে সুতরাং গাড়ির চাকাটির গতিবেগ আমরা এভাবে লিখে দিতে পারছি যে 57 দেখো এই এই অংশটুকু দশমিকের পরের অংশটুকু যদি আমরা খুবই নগণ্য তুলনা করি তাহলে আমরা 57 ই বলে দিতে পারছি তাহলে আমরা শুধুমাত্র 57 কিলোমিটার কিলোমিটার পার আওয়ার লিখে দিচ্ছি এবং যেহেতু কোন মানটা নিলাম না সেজন্য আমরা এখানে প্রায় লিখে দিতে পারি ক্লিয়ার স্টুডেন্টস তাহলে আমরা দেখলাম যে কেমন করে আমরা আমাদের এই ফলাফলটি আমরা বের করে নিতে পারি শিক্ষার্থী বন্ধুরা এই চাকার ব্যাসার্ধ থেকে অথবা ব্যাস থেকে তার এবং অন্যান্য যে প্রশ্ন ছিল যে কতবার ঘুরবে এই ধরনের প্রশ্নের আলোকে তোমাদের সৃজনশীল অংশে কিন্তু প্রশ্ন থেকে থাকে তো এই ধরনের অঙ্কগুলো তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে আরেকটি টাইপের প্রবলেম আমি তোমাদের সামনে উপস্থাপন করবো যেমন তোমাদের অনুশীলনী 7, 8, 10 এই ধরনের অর্থাৎ পৃথিবীর ব্যাসার্ধ রিলেটেড প্রবলেমগুলো নিয়ে তোমাদের সৃজনশীল অংশে প্রায় সময় আমরা প্রশ্ন দেখতে পাই তাহলে এই ধরনের প্রবলেমগুলো আমরা কেমন করে সলভ করতে পারি সেগুলো একটু দেখে নিচ্ছি আমি তোমাদের জন্য এখন তোমাদের জন্য 8 নম্বর প্রবলেমটি উপস্থাপন করছি 8 নম্বরে কি আছে শিক্ষার্থী বন্ধুরা পৃথিবীর ব্যাসার্ধ 6,440 কিলোমিটার টেকনাফ ও তেঁতুলিয়া পৃথিবীর কেন্দ্রে 10 ডিগ্রি 6 মিনিট এন্ড 3 সেকেন্ড কোণ উৎপন্ন করে টেকনাফ ও তেঁতুলিয়ার মধ্যবর্তী দূরত্ব কত শিক্ষার্থী বন্ধুরা আমি তোমাদেরকে বলেছি যে এই ধরনের প্রশ্ন আমাদের থেকে থাকে সৃজনশীল অংশে
তো আমাদের এগুলো খুব ভালো করেই আয়ত্তে আনতে হবে। পৃথিবীতে তো আমরা গোলাকারে জানি, তাই না? মনে করে এটি পৃথিবী, তো পৃথিবীর ব্যাসার্ধ এটি মোটামুটি ভাবে ফিক্স হিসেবে ধরা হয়েছে 6440 কিলোমিটার, অর্থাৎ 6440 কিলোমিটার। এই পৃথিবী পৃষ্ঠে যেগুলো দুটি স্থানের কথা এখানে উল্লেখ করা হলো, টেকনাফ তেতুলিয়া বলেছে কি এটি এই দুটি স্থান যদি আমরা ভেতরের দিকে বাড়িয়ে দেই, কোন একটি স্থানে তো মিলিত হবে যেহেতু গোলাকার, তাহলে সেটি পৃথিবীর কেন্দ্রে একটি নির্দিষ্ট কোণ উৎপন্ন করে এবং দেখতে পাচ্ছি সেই কোণটি ডিগ্রিতে কিন্তু নেওয়া আছে, ডিগ্রি আছে, মিনিট আছে এবং সেকেন্ড আছে, না? আচ্ছা, তাহলে টেকনাফ ও তেতুলিয়ার মধ্যবর্তী ডিস্টেন্সটি আমাদেরকে বের করে নিতে হবে। আচ্ছা, তাহলে একটু খেয়াল করো যে পৃথিবীর কেন্দ্র যদি এটি আমরা কল্পনা করি, তাহলে এখান থেকে এখানে কত, 6440 আমরা পৃথিবীর ব্যাসার্ধটি এখানে উল্লেখ করে নিলাম কিলোমিটার। তো ধরে নিচ্ছি যে এটি একটি স্থান এবং এটি একটি স্থান, ওকে স্টুডেন্টস, ধরো যে এটি হচ্ছে কি টেকনাফ এবং এটি কি তেতুলিয়া, ঠিক আছে? আচ্ছা, তেতুলিয়া। এখন এই টেকনাফ এবং তেতুলিয়া পৃথিবীর কেন্দ্রে একটি নির্দিষ্ট কোণ উৎপন্ন করেছে, সেই কোণটিকে আমরা উল্লেখ করে নিচ্ছি 10°6'3". তাহলে আমাদেরকে বলেছে কি যে এই টুকু দূরত্ব কত সেটি আমাদেরকে নির্ণয় করতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ধরনের প্রবলেম গুলো থাকলে আমাদের যে কোণটি থাকে সেটিকে কিন্তু আমরা রেডিয়ানে নিয়ে নিব। তো তোমাদেরকে তো আমি বলেছি যে কোণ থাকলে কোণটিকে রেডিয়ানে থাকলে কেমন করে ডিগ্রিতে নিতে হয় অথবা ডিগ্রিতে থাকলে কেমন করে রেডিয়ানে নিতে হয়, তোমাদের এই অনুশীলনের প্রথম অংশেই রয়েছে, তাই সেগুলো তোমাদেরকে প্র্যাকটিস করে নিতে হচ্ছে। তাহলে আমি তোমাদেরকে দেখাচ্ছি আগে কোণটিকে আমাদের কিন্তু ডিগ্রিতে রয়েছে সেটিকে আমরা কেমন করে রেডিয়ানে নিব। ক্যালকুলেটারের সাহায্যে আমরা ঠিক আছে করা যায়, কিন্তু আমরা কি করবো এখানে আমরা স্টেপ বাই স্টেপ এখানে দেখিয়ে দিতে চেষ্টা করছি। তাহলে খেয়াল করে তো দেওয়া আছে কি যে পৃথিবীর কেন্দ্রে উৎপন্ন কোণ সেটি আমরা উল্লেখ করে দিচ্ছি এবং আমাদেরকে মনে রাখতে হবে যে এই কোণটিকে আমরা থিটা দ্বারাই প্রকাশ করছি, কারণ আমরা যদি বলি যে পৃথিবীর পৃষ্ঠে যেগুলো দুটি স্থানের দূরত্ব যদি নির্ণয় করতে চাই সেই দূরত্বটিকে আমরা এস দ্বারা প্রকাশ করি, ব্যাসার্ধ তো আর আছে, কোণটিকে থিটা দ্বারা প্রকাশ করলে আমাদের যে সূত্র আছে সেটি হচ্ছে কি এস ইজিক্যাল টু আর থিটা, সেই প্রতীকার আলোকেই কিন্তু আমরা এই প্রবলেমটি সলভ করতে চাইছি। তাহলে এভাবে করছি, তাহলে আমাদের কেন্দ্র উৎপন্ন কোণ দেওয়া আছে, পৃথিবীর কেন্দ্রে উৎপন্ন কোণ সেটা আমরা করে নিতে পারি, পৃথিবীর কেন্দ্রে উৎপন্ন কোণ সেটা ইজ ইকুয়াল টু 10°6'3". আচ্ছা স্টুডেন্টস, আমরা যদি এই প্রথমে কি করব এই সেকেন্ড থেকে মিনিটে নিয়ে যেতে চাইছি, তাই না? আচ্ছা, তাহলে মিনিটটি থাকুক আর 3 কে যদি আমরা 60 দ্বারা ভাগ করে দেই তখন এই সেকেন্ড কোথায় পৌঁছে যাবে, তখন সেটির মানটি কি হয়ে গেল স্টুডেন্টস, এটি মিনিটে পরিণত হলো। আচ্ছা, তোমাদেরকে যারা ভুলে গিয়েছো তাদের জন্য আমি বলছি এই যে মানটি রয়েছে এই দুটি দাগ উপরে সেটিকে আমরা সেকেন্ড বলছি, একটি এটিকে আমরা মিনিট বলছি, এটা তো তোমরা নিশ্চয়ই জানো এটি হচ্ছে কি ডিগ্রি, সেটি তোমরা খেয়াল রেখো বলতে তোমাদের যেন ভুল না হয়। আচ্ছা, তাহলে আমরা নেক্সট স্টেপে চলে যাচ্ছি 10°, তাহলে 6 × 3 দিয়ে যদি 60 কে ভাগ করি তাহলে 1/20 এটিও মিনিটে রয়েছে। আচ্ছা, এখন একটু খেয়াল করো নেক্সট স্টেপে 10°, তাহলে 20, তাহলে 6 দিয়ে যদি 20 কে গুণ করি তাহলে কত হবে 120, আর 1 দিয়ে যোগ করলে কত হবে 1 এর সাথে 121 মিনিট। এখন এই মানটিকে আবারও যদি আমরা 60 দিয়ে ভাগ করি তাহলে সেই মানটি কি হয়ে যাবে,
সেটি মিনিট থেকে ডিগ্রিতে পরিণত হবে। তাহলে আমরা তাই করছি 10, তাহলে 121 20 × কত আসবে 60, অর্থাৎ এই মানটিকে আমরা 60 দিয়ে ভাগ করে দিচ্ছি। তাহলে মিনিট কোথায় কনভার্ট হয়ে গেল, ডিগ্রিতে কনভার্ট হয়ে গেল। ক্লিয়ার স্টুডেন্টস? আচ্ছা, তাহলে এখন এখান থেকে আমরা কি করতে পারছি, 10 and 121 / 1200 এইটুকু পর্যন্ত আমরা করে নিলাম। তাহলে পুরোটির মান কি কি, ডি ইজ ইকুয়াল টু 1200, এটি দ্বারা গুণ করলে 12000, আর যোগ 121 বা 121, তাহলে কত হবে 12121। তাহলে এই মানটি পর্যন্ত আমরা পেয়েছি এবং সেটি কিসে, ডিগ্রিতে। তাহলে এই ডিগ্রি থেকে আমরা রেডিয়ানে নিয়ে নিব মানটিকে। তাহলে এই মানটির সঙ্গে আমরা যদি পাই ডিভাইডেড বাই 180 দ্বারা গুণ করে দেই, তাহলে সেটিকে আমরা কি করতে পারব, আমি এখানে করছি, খেয়াল করো স্টুডেন্টস, 1 to 1 to 1 divided by 1200, এটাকে যদি আমরা ডিগ্রিকে, যে ডিগ্রি যে মানটি থাকবে সেটিকে যদি আমরা পাই ডিভাইডেড বাই 180 দ্বারা গুণ করি, তাহলে পাই ডিভাইডেড বাই 180 দ্বারা গুণ করি, তখনই আমরা এই মানটিকে রেডিয়ানে লিখে নিতে পারছি। তখনই এই মানটি কিসে পরিণত হবে, রেডিয়ানে পরিণত হবে। ক্লিয়ার স্টুডেন্টস? তাহলে আমরা এবার নেক্সট স্টেপে চলে যাচ্ছি। পাই ডিভাইডেড বাই, এটা যদি আমরা গুণ করে দেই, 1200 × 180 = 6 রেডিয়ান। ক্লিয়ার স্টুডেন্টস? এইটুকু পর্যন্ত আমরা দেখে নিলাম। আচ্ছা, তাহলে আমাদের যে মানটি ছিল সেটিকে আমরা কি করলাম, রেডিয়ানে প্রকাশ করে নিলাম। এবার জাস্ট আমরা আমাদের s = r থিটা এখানে মানটি বসালে, আমাদের r এর মানটি তো রয়েছে পৃথিবীর ব্যাসার্ধ, যেটি আমাদের এখানে দিয়ে দিয়েছে। আমরা কোণের মানটি বের করে নিলাম রেডিয়ানে। এবার আমরা s এর মানটি নির্ণয় করতে চাইছি। আচ্ছা, তারপর টেকনাফ এবং টেকনিয়ার দূরত্ব এটুকু আমরা করে নিই। আচ্ছা স্টুডেন্টস, এবার আমরা পাই এর যে মানটি জানি
y মানটি কি জানি 3.1416 ডিভাইডেড বাই 216000 সেটাকে আমরা এবার ক্যালকুলেট করে দিব ক্যালকুলেট করতে 7805 9240 * 3.1416 = ডিভাইডেড বাই 216000 আচ্ছা তাহলে কত আসছে 1135.3 কিলোমিটার যেটা এই পুরো মানটি নিলাম না তোমরা ক্যালকুলেট করে দেখো পুরো মানটি আমি দিইনি তাহলে আমরা কি লিখে দেব প্রাপ্ত তাহলে এখান থেকে আমরা এসএমটি কেমন করে নির্ণয় করতে হয়েছে তা আমরা দেখলাম টুডেস তোমরা আজকে যে প্রবলেম গুলো দেখলে এই প্রবলেম গুলো বা এই ধরনের প্রবলেম গুলো তোমরা ভালো করে অনুশীলন করবে আর তোমরা একটা জিনিস খেয়াল রাখবে যে এই যে পৃথিবীর ব্যাসার্ধ রিলেটেড যে প্রবলেম গুলো আছে আমাদের যে কোনো দূরত্ব দিয়ে দিতে পারে যে কোনো দুটি স্থানের নাম উল্লেখ করতে পারে এবং কোণের মানটি যদি থাকে সেটা অবশ্যই আমাকে আমরা কিসে কনভার্ট করে নিব রেডিয়ানে কনভার্ট করে নিব তারপর আমাদের সূত্র অনুযায়ী আমরা প্রবলেম গুলো সলভ করতে চেষ্টা করব তো তোমাদের এই অনুশীলনের প্রায় প্রত্যেকটি প্রবলেম তোমরা বাসায় অনুশীলন করবে তারপর উদাহরণের প্রবলেম গুলো তো রয়েছে সেগুলো তোমরা অনুশীলন করবে আজকে আমি তোমাদের জন্য বাড়ি কাজ হিসেবে দিব করার জন্য প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি ভালো থেকো প্রত্যেককে আল্লাহ হাফেজ।